আপনারা আপনাদের সন্তানদেরকে دینی শিক্ষা শিক্ষিত করবেন আর যদি জেনারেল শিক্ষা শিক্ষিত করতেও চান মুসলমানের সন্তান হিসেবে তাদেরকে বেসিক শিক্ষা دینی শিক্ষা মৌলিক دینی শিক্ষা সালাত সিয়াম ঈমান আকায়েদ এবং অন্যান্য دینی বিষয়গুলো শেখার জন্য নূরানী মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে অবশ্যই ভর্তি করাবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আমাদের সন্তানরা আমাদের জীবদ্দশায় এবং আমাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় অর্জনের জায়গা এই সন্তানদেরকে যদি আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়ে যেতে পারেন এই সন্তানদেরকে যদি কোরআন এবং সুন্নাহর সন্ধান দিয়ে যেতে পারেন আপনার সন্তান দুনিয়া তো বটেই আখিরাতেও আপনার নাজাতের উসিলা এবং মাধ্যম হবে ইনশাআল্লাহ অতএব আমাদের সন্তানদেরকে دینی শিক্ষা দেব তো আজ আমাদের সন্তানদেরকে دینی শিক্ষা না দেওয়ার কারণে তারা নষ্ট হয়ে যাচ্ছে তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে তারা অগ্নিপূজক পেগান প্রকৃতি পূজারী এবং খ্রিস্টানদের অনুসরণ করে সময়ের পূজো তাদের অজান্তে তারা করছে তারা 31st নাইটের মতো বিজাতীয় সুস্পষ্ট শিরকি উৎসবে তারা জড়িয়ে যাচ্ছে তারা জানে না এই উৎসব এবং উম্মাদনার ইতিহাস সেটা শিরকের ইতিহাস বছরের প্রথম দিনের প্রথম মুহূর্তকে আনন্দ উদযাপন করলে নাকি সারা বছর ভালো থাকা যায় সেই কুসংস্কার সেই শিরকপূর্ণ বিশ্বাস থেকে এক সময় পেগান প্রকৃতি পূজারীরা অগ্নি পূজকেরা মুশরিকরা এবং কয়েক শতাব্দী আগে খ্রিস্টানরা এটি উদযাপন করত আজ মুসলমানের সন্তান সেগুলোর জন্য তারা নিজেদেরকে গাবাসাচ্ছে সেগুলোতে নিজেরা মিশে যাচ্ছে নিজের ঈমানকে ঈমানের চেতনাকে ধ্বংস করে দিচ্ছে সামনে দিন যত আসছে ভয়াবহ ফিতনা অপেক্ষা করছে ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি কিয়ামতের আগে আসমান থেকে ফিতনা নাজিল হবে জমিনে এত বহুমুখী ফিতনা বের হবে কাকতাইল লাইলিল মুজলিম গভীর অন্ধকার গুটগুটে অন্ধকার রাতে মানুষ যেরকম কোন পথ দেখতে পায় না ফিতনা এত বেশি পতিত হবে যে কোন পথে মানুষ যাবে সেটা খুঁজে পাবে হক এবং সত্য এমন ভাবে হারিয়ে যাবে যে গভীর অন্ধকারে রাতের গভীরে যখন রাস্তা হারিয়ে যায় মানুষ খুঁজে পায় না চতুর্দিকে শুধু কুয়াশা আর অন্ধকার কালো দেখতে পায় ঠিক সেইভাবে হক এবং সত্য হারিয়ে যাবে এটাকে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে বের করা চারটিখানি বিষয় নয় এবং আসমান থেকে একের পর এক ফিতনা নাজিল হবে যে ফিতনা যে ধোঁয়াশা যে বিভ্রান্তিতে পড়ে মানুষ ঈমান হারা হয়ে যাবে কারোর কাছে দুনিয়াটা এত চাকচিক্যময় করে উপস্থাপিত হবে যে সে দুনিয়াকেই সবকিছু মনে করে বসে যাবে আখিরাত ভুলে বসে যাবে বিভ্রান্তি ফিতনা কারোর কাছে দ্বীনের নামে গোমরাহি পদভ্রষ্টতা এবং মুখরোচক নানা কথা উপস্থাপিত হবে সে সেটাকে দ্বীন মনে করে ইসলাম মনে করে সেদিকে আগাবে অথচ যে পথে সে অগ্রসর হয়েছে এটার শেষ মাথা জান্নাত নয় জাহান্নাম আছে মুহতারাম হাজেরিন আজ এরকম বহুমুখী ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলছে দিন যত অতিবাহিত হবে কিয়ামত যত নিকটবর্তী হবে ফিতনা তত কমবে না বাড়বে বাড়বে তসবির দানা যদি রশিটা কেটে দেওয়া হয় এই দানাগুলো যেরকম একটার পর একটা টপ টপ করে পড়তে থাকে কাওয়াকিল মাতর বৃষ্টির ফোঁটা যেরকম একটার পর একটা টপ টপ করে পড়তে থাকে আসমান থেকে দুনিয়াতে এই রকম কিয়ামতের আগে ফিতনার বৃষ্টি বর্ষণ হতে থাকবে এই ফিতনার সময় ঈমানের উপরে অটল রাখা ঈমানের উপরে অটল থাকা চারটিখানি বা সহজ কোনো বিষয় এইজন্য যুগে যুগে সমস্ত নবী রাসূলগণ এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পানাহ চেয়েছেন দাজ্জালের ফিতনা থেকে পানা চেয়েছেন জাহিরি এবং বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য
প্রচ্ছন্ন প্রকাশ্য নানা রকমের ফিতনা দুনিয়াকে গ্রাস করে ফেলবে কেউ নারীর ফিতনায় পতিত হয়ে তার ঈমান তাকওয়া হারিয়ে বসে থাকবে কেউ খেলাধুলা কোন খেলোয়াড়ের পায়ের কারিশমার পেছনে পড়ে তার ঈমানী চেতনাকে হারিয়ে বসে থাকবে কেউ পয়সা কড়ি কামানোর যে মোহ এই মোহে মোহাবিষ্ট হয়ে তার ঈমান ঈমানী চেতনাকে হারিয়ে বসে থাকবে কেউ নাম যশ খ্যাতি এগুলার পিছনে দৌড়ে এগুলাকে স্থায়ী সম্পদ মনে করে তার আখিরাতকে ভুলে বসে থাকবে কেউ ইসলামের নামে আহলে কোরআনের মতো বিভ্রান্ত হিজব তাওহীদের মতো বিভ্রান্ত কাদিয়ানীদের মতো বিভ্রান্ত কাফেরদের আরো নানামুখী আয়োজন খ্রিস্টানরা পর্যন্ত আজ এদেশে তারা ঈসাই মুসলমান নাম দিয়ে ঈসাই ইসলাম নাম দিয়ে ইসলাম প্রচারের নাম দিয়ে কোরআন ব্যাখ্যার নাম দিয়ে মানুষকে কাফের বানাচ্ছে দলে দলে মানুষ সেই দিকে চলে যাচ্ছে কারো হয়তো অর্থের টানাটানি আছে অভাব অনটন আছে সে কিছু অর্থের কারণে ঈমান বিক্রি করে দিচ্ছে ভাইরা আমার কেউ হয়তো নাম যশ খ্যাতি অবস্থান এবং আপন যে প্রশংসা আছে মানুষের কাছে সেটি ধরে রাখবার জন্য ঈমান হারা হয়ে যাচ্ছে কেউ বিভিন্ন তন্ত্র মন্ত্র নানামুখী বাদ মতবাদ এগুলার চাকচিক্যময় নানা যুক্তি শুনে এগুলোর কথা শুনে সে সেখানে বিভ্রান্ত হয়ে সেটার দিকে এত বেশি ধাবিত হয়ে যাচ্ছে যে তার ঈমান হারা হয়ে যাচ্ছে কেউ নারীবাদকে কেউ মানবতাবাদকে কেউ বিভিন্ন বাদকে এমন ভাবে অ্যাপ্রিশিয়েট করছে এবং এমন ভাবে নিচ্ছে মনে হচ্ছে যে এগুলোই পৃথিবীতে মানুষের মুক্তির পথ ইসলাম যেন সেকেলে এবং পুরাতন এরকম বিভ্রান্তিতে পড়ে দলে দলে শিক্ষিত অর্ধশিক্ষিত স্বল্প শিক্ষিত কিংবা অশিক্ষিত জেনারেল শিক্ষিত এমন কি মাদ্রাসা পড়ুয়া এমন কি নামাজি মানুষও দলে দলে ফিতনার অতল তলে হারিয়ে ঈমান এবং তাকওয়া খুইয়ে দুনিয়া থেকে বেঈমান হয়ে যাচ্ছে মোহতরম হাজরিন এই ফিতনা যে এরকম ভয়ঙ্কর আকার ধারণ করবে এই ফিতনা যে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে দিবে ফিতনা মানেই বিভ্রান্তি মানুষ সত্য অসত্য নিরূপণ করতে পারবে না এটার চূড়ান্ত রূপ আসবে দাজ্জালের মাধ্যমে দাজ্জালের হাতে এত কারিশমা থাকবে এত পাওয়ার থাকবে এত অলৌকিকতা থাকবে এত আশ্চর্যজনক বিষয় আসে থাকবে যে সে মুহূর্তের মধ্যে মানুষকে তার ভক্ত বানিয়ে ফেলবে মানুষ তার পূজা শুরু করবে ইবাদত শুরু করবে তাকে সে নিজেকে আল্লাহ দাবি করবে এবং মানুষ অনেকে দলে দলে তাকে বিশ্বাস করবে এবং তার অনুগামী হবে অনুসারী হবে যুগ যুগে সমস্ত নবী রাসূলগণ দাজ্জালের ফিতনা থেকে মানুষকে সতর্ক করেছেন এবং পানা চেয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমরা পানা চাই সে দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন মোহতরম হাজেরিন আজ আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি আমাদের সামনে যেই ফিতনা আছে আমাদের সন্তানরা যখন একসময় বেঁচে থাকবে আর আমরা তখন দুনিয়া থেকে চলে যাব তখন ফিতনা আজ যেমন আছে এমন থাকবে না আল্লাহর শপথ করে বলছি কোরআন এবং সুন্নার বিবরণ বলে তখন ফিতনা এর চাইতে কয়েক গুণ বেশি হবে সেই ভয়ঙ্কর সময় আমাদের পরবর্তী প্রজন্ম ঈমানের উপরে যেন অটল অবিচল থাকতে পারে সেজন্য তাদেরকে ঈমানই শিক্ষা দিয়ে যেতে হবে পরিবারগুলো থেকে তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাতে হবে আল্লাহওয়ালা বানাতে হবে আব্দুস সালেহ বানাতে হবে নেককার বানাতে হবে বিশুদ্ধ বিশ্বাস ঈমান আকীদা তাদেরকে দিতে হবে তাদেরকে কোরআন এবং সুন্নাহ প্রেমী বানাতে হবে তাদেরকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচিত করাতে হবে আপনার সন্তান ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আপনার সন্তান ব্যবসায়ী হোক আপনার সন্তান যে কোনো পেশায় যাক আপনার সন্তানের বেসিক হবে ইসলাম সে তার আত্মপরিচয় যেন ভুলে না যায় সে তার মূল পরিচয় যেন ভুলে না যায় সে যেন দিন থেকে হারিয়ে না যায় আপনাকে মনে রাখতে হবে আপনি আর যতগুলো ফিতনা মোকাবেলা করতে হচ্ছে তাকে এর চাইতে আরো অনেক বেশি ফিতনা মোকাবেলা করতে হবে সেই ফিতনার হাত থেকে বাঁচা হলে নিজের সন্তানকে আলেম বানানোর কোনো বিকল্প পথ তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেন যদি তাদের ঈমানকে রক্ষা করতে চান তাদেরকে যদি বাঁচাতে চান সাধারণ মুসলমান নয় তাদেরকে দায়ী বানান তাদেরকে আলেমে দিন বানান কোরআনে করিমের হাফেজ বানান কোরআনে করিমের আলেম সুন্নার আলেম তাদেরকে বানান ইনশাআল্লাহ তারা নিজেরা শুধু রক্ষা পাবে তা নয় তারা এই জাতিকে
এবং মুসলিম মিল্লাতকে মানব জাতিকে তারা ফিতনার গুটগুটে অন্ধকার থেকে বাঁচিয়ে হেদায়েতের আলোক উজ্জ্বল পথে পরিচালিত করবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফিতনার এই যুগে আমাদেরকে ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন